গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম দীঘা। তোমরা যারা আগের ব্লগ দেখেছো তারা জানো আমরা কিন্তু কালকে রাত্রে 12টার সময় দীঘা চলে এসেছি। এখানে এসে খাওয়া দাওয়া করেছি, করে রাত্রির বেলা ভিডিও এডিট করেছি, করে ভোরবেলা ঘুমিয়েছি। আর এখন বাজে হচ্ছে 10:30 থেকে 11টা, এখন ঘুম দিয়ে উঠেছি। উঠে আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, আমরা এখন ব্রেকফাস্ট করব, করে ডাইরেক্ট চলে যাব হচ্ছে ওপরে টপে সুইমিং পুলে। এই ফার্স্ট আমরা সুইমিং পুলে যাব কোনো হোটেলের। তো চলো আমরা আগে ব্রেকফাস্ট করে নিই, তারপর তোমাদের সুইমিং পুলে ট্যুর করাচ্ছি, চলো। এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট, ব্রেড টোস্ট আর চা। এখন আমরা ব্রেকফাস্ট করব, করে তারপর তোমাদের সুইমিং পুলের সব ইনফরমেশন দেব, চলো। আমাদের রুম, আর আমরা এখান দিয়ে উপরে উঠলাম, কিন্তু সুইমিং পুলের ড্রেস ফ্রেস সব দেয় সিনথেটিক জিনিস। আর এইখানে সব, এখানে সব ড্রেস চেঞ্জ করার 3-4টে জায়গা আছে, 3টে জায়গা আছে, এখানে ড্রেস চেঞ্জ করতে হবে। আর ড্রেস হচ্ছে ফুল নিলে 100 আর হাফ নিলে 50। আর এই হচ্ছে সুইমিং পুলের ওঠার সিঁড়ি, আমরা এখন উপরে উঠব। আজ কিন্তু আমরা কোনো হোটেলে সুইমিং পুলে এন্টার করছি। এখানে কিন্তু সব হোটেলের ছাদেই সুইমিং পুল আছে, একদম টপে দেখতেই পাচ্ছ, চারিদিকে শুধু হোটেল। আর ঢেউসাগর পার্ক কিন্তু একদম সামনে, আমরা কিন্তু একদম সুইমিং পুলের সামনে চলে এসেছি। ড্রেস চেঞ্জ করে নিয়েছি, এখন কিন্তু আমরা সুইমিং পুলে নামবো, তো চলো আসুন। কেলানে আসো, নাও ঝম করে। তো আমরা কিন্তু ফাইনালি তোমার সুইমিং পুলে নামছি। আসুন, আস্তে আস্তে ওইখানে পাড়াও, ওইখানে পাড়াও, বাদিকে বাদিকে বাদিকে।
বন্ধুরা, ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি লাঞ্চ করতে ভরপেট, যেটা আমরা প্রতিবার আসি পুরো একদম বিচের সামনেই রোডের ওপরে ভরপেট রেস্টুরেন্ট। খাবার দাবার খুবই ভালো, বাঙালি খাবার। আর এখানে কিন্তু পুরো থালা সাজিয়ে দিয়েছে। এখানে নিয়ে নিয়েছি আমরা ডাল, সবজি, একটা মিষ্টি, চাটনি, পাঁপড়, আর একটা এক্সট্রা মটন নিয়েছি, আর একটা এক্সট্রা ভাত নিয়েছি। তো চলো আগে খাওয়া দাওয়া শেষ করে নিই, তারপর তোমাদের জগন্নাথ মন্দিরের টোটাল ডিটেলস শেয়ার করব। চলো আগে খাওয়া দাওয়া শুরু করা যাক। তো হ্যালো গাইস, আমরা কিন্তু দুপুরের লাঞ্চ কমপ্লিট করে চলে এসেছি, আর এখন বাজে হচ্ছে বিকেল চারটে। আমরা কিন্তু লাঞ্চ করলাম হচ্ছে 3:30-4:30 সময়, আর এখন দেখতেই পাচ্ছ পুরো বিচে চলে এসেছি। তোমার বিচে কিন্তু এখন সেরকম লোক নেই বললেই চলে। এখন আস্তে আস্তে সন্ধে হবে, তারা লোক আরো বাড়বে। এখন কিন্তু মোটামুটি ফাঁকাই আছে, আর বিচের সামনে পেছনে কিন্তু দোকানগুলো লাগানো আছে। এখন জানি না দোকানগুলো খুলবে কি না, শুনেছিলাম নাকি দোকান উঠিয়ে দেবে বা যাই হোক কিছু একটা হবে। আর এই রোডের উপরে কিন্তু সব দোকান আমাদের উঠিয়ে দিয়েছে, পেছনে বসছে। সামনে বিচের ভিউ কিন্তু এখন এইরকম, খুব জোরে হাওয়া মারছে, বুঝতেই পারছো। এখন আমরা একদম পুরো সমুদ্রের সামনে নামছি, নিচে নামবো, নেমে কিছু ফটো ফটো তুলবো। আর এখানের বাদে আর ডান দিকের ভিউ হচ্ছে কিন্তু এরকম, রোদ্দুর কিন্তু নেই, আবহাওয়া একটু ঠান্ডা ঠান্ডা আছে। আর এখানে কিন্তু মেঘ মতনই করে আছে, কখন কি বৃষ্টি নামবে কখন ঠিক নেই। লোক কিন্তু মোটামুটি ভালোই আছে, ওইখানটায় দেখো লোকে ভর্তি। আর এই জায়গাটা কিন্তু এখানে আটকে দিয়েছে পাথর পাথর ফেলে, এখান দিয়ে আর স্নান করা যায় না, হয়তো ওদিক দিয়েই স্নানটা করে। আর এখন কিন্তু জল পুরো একদম চলে এসছে উপরের দিকে, তো আমরা এখানেই দাঁড়িয়ে ফটো ফটো তুলবো, তারপর আবার ভিডিওতে বেঠো আমাদের। তো আমরা কিন্তু এখন পুরো বিচের ওপরেই আছি, আর একটু পরে যাব হচ্ছে মন্দিরের ওখানে। আর বিচের এখানে কিন্তু এখন লোকজন খুব কম বললেই চলে, সেরকম লোক নেই। তো সন্ধ্যেবেলার দিকে দেখা যাক কীরকম কী লোক হয়। আর তোমাদের একটা আপডেট দিয়ে রাখি, যারা গাড়ি করে আসছো, যারা ভাবছো রাত্রিরে সন্ধ্যেবেলায় বেরিয়ে রাত্রিরের মধ্যে চলে আসবে, তো তাদের জন্য আসতে পারো, কোনো অসুবিধা নেই। রাস্তা কিন্তু খুব ভালো হয়ে গেছে, রাস্তায় কোনো অসুবিধা নেই, কোনো সেরকম বাম্পার নেই বা গর্ত নেই, কিছু নেই, তোমরা আসতেই পারো। তো চলো, আমরাও কিন্তু কালকে রাত্রিরে এসেছি, তোমরা যারা ভিডিও দেখেছো তারা জানো সন্ধ্যেবেলায় বেরিয়ে আমরা রাত্রির 12টার মধ্যে ঢুকে গেছি দীঘা। আর আমাদের কিন্তু হোটেলও পেয়ে গেছি ভালো, সে হোটেলের ডিটেলসও আগের ভিডিওতে দিয়ে দিয়েছি। তো চলো, এখন আর বেশি কথা বাড়িয়ে লাভ নেই, এখানে ছবি ফবি তুলে তাড়াতাড়ি বেরিয়ে যাব। তো ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি দীঘার জগন্নাথ মন্দির। ধাম আমি বলবো না, কারণ পুরীতে যে মন্দিরটা আছে সেটাই হচ্ছে জগন্নাথ ধাম, এটা কিন্তু হচ্ছে জগন্নাথ মন্দির। আমরা কিন্তু ওখানেই আছি, আর সামনে যে ডান দিকে রাস্তাটা দেখতে পাচ্ছ, এখান দিয়ে কিন্তু মন্দিরে ঢোকার রাস্তা করেছে, সব লোকে ঢুকছে, আমরাও এখান দিয়ে ঢুকবো। এটা কিন্তু হচ্ছে পেছন দিক, এখানে দেখছো পুরো কাজ একদম জোর কদমে চলছে, অনেকটা জায়গা নিয়ে কাজটা হচ্ছে।
আর এখানে কিন্তু ফিনিশিং এর কাজটা শুধু বাকি আছে, এখানে সব রড লাগানো আছে। চলো এবার আমরা সামনের দিক দিয়ে গিয়ে দেখবো আর টোটাল ডিটেলস তোমাদের শেয়ার করব। তো একদম সামনে থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি দীঘার জগন্নাথ মন্দির, দেখতে পাচ্ছ পুরো কিন্তু রেডি হয়ে গেছে। এখন বলা যাচ্ছে নাকি 7 তারিখ ওপেন হবে কি ওপেন হবে না, সামনে কিন্তু সব রেডি হয়ে গেছে, সব দরজাও দেওয়া আছে, লেখাও আছে, কিন্তু এখন কিন্তু বোঝা যাচ্ছে না রেডি হবে কি না হবে, এটা কেউ বলতে পারছে না, আমিও বলতে পারবো না কনফার্ম যে কালকেই রবিবার হবেই ওপেন বা হবে না। কিন্তু তোমাদের এই দৃশ্যটা দেখিয়ে দিচ্ছি, এই দৃশ্যটা কিন্তু এখন অসাধারণ লাগছে, অসাধারণ একটা ভিউ। আর এত বড় জায়গা নিয়ে মন্দিরটা তৈরি হচ্ছে, আর টোটাল কিন্তু মন্দিরটা 20 একর জমিতে তৈরি হচ্ছে, যেটা তৈরি করছে হিটকো। আর এই মন্দিরটা তৈরি করতে কিন্তু খরচা পড়ছে 180 কোটি টাকা, মানে একটা হিউজ অ্যামাউন্ট যেটা এই মন্দিরটা তৈরি করতে খরচা পড়ছে। তো টোটাল ওইখান থেকে শুরু করে এতটা জায়গা জুড়ে কিন্তু মন্দিরটা তৈরি হচ্ছে, প্লাস ওইখানে হচ্ছে ওইটা মেন দরজা, ওইখান দিয়ে কিন্তু সবার এন্ট্রি হবে, ওইখান দিয়ে ঢুকে এসে এইখানে মেন হচ্ছে মূল দরজা, এখান দিয়ে কিন্তু ভেতরে ঢুকতে হবে। তো এই হচ্ছে মন্দিরের ডিটেলস। আর তোমাদের জন্য বলে রাখি, চালু হোক বা না হোক 7 তারিখ, কিন্তু এই যে দীঘার জগন্নাথ মন্দির, এটা কিন্তু দীঘার পর্যটন শিল্পে অনেক ছাপ ফেলবে, ফেলেও দিয়েছে। আগেও যখন আমরা দীঘা এসেছিলাম এই বছরই, আমি তোমাদের কিন্তু বলেছিলাম যে এখানে একটা জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে, আমি সব ভিডিওতেই আমার বলেছিলাম। আর সেই জগন্নাথ মন্দির কিন্তু এখন পুরো একদম তৈরি হয়ে ওপেন হওয়ার পথে। তো এইখানে জেসিপি নিয়ে কাজ হচ্ছে, মাটি ফাটি ফেলা, বালি ফালি ফেলা আছে, টোটাল রাউন্ডে কিন্তু ঘিরে দিয়েছে। আর এখানে কিন্তু গম্বুজগুলো সব রাখা আছে। এখন আমাদের আশা করাই যায় যে যত তাড়াতাড়ি সম্ভব দীঘার মন্দির ওপেন হয়ে যাক, আর আমরা ওপেন হলেই কিন্তু দীঘার মন্দির দর্শন করতে আসব। তো চলো এখন আমরা ওই সাইড দিয়ে দীঘার মন্দির দর্শন করতে করতে বেরিয়ে যাই আমাদের হোটেলের উদ্দেশ্যে। জীবনটা কিন্তু পুরো এরম ভাবেই কাটাতে চেয়েছিলাম, পাশে জীবনসঙ্গী আমি, আর পেছনে দেখছো জগন্নাথ মন্দিরের অপরূপ সেই দৃশ্য, যেটা এখনো রেডি হয়ে তৈরি হয়ে গেছে, শুধু ওপেন হওয়ার অপেক্ষায়। আর আমরা কিন্তু চলে এসেছি সেই দৃশ্য দেখতে। এখন মেন যে দরজা মূল, ওর সামনেই কিন্তু এরকম একটা বড় ঢিপি করা আছে, সামনে অনেক বড় জায়গা আছে, আর আমরা কিন্তু ওখানটাই বসে পড়েছি। আমরা কিন্তু এক চলে এসেছি সেই রথের সামনে যেখানে রথ তৈরি করা হচ্ছে, এখানে কিন্তু একটা রথ তৈরি হচ্ছে, পেছনে একটা রথ তৈরি হয়ে গেছে, বাঁদিকে একটা রথ তৈরি হয়ে গেছে, তিনটে রথই কিন্তু তৈরি হয়ে গেছে। কিন্তু এখানে দেখছো সবুজ কাপড় দিয়ে ঢাকা আছে, কারণ পরের বছরের জন্য রেডি করে রাখা হচ্ছে সবুজ কাপড় দিয়ে ঢেকে। এই মুহূর্তে রবিবার যে আসার কথা ছিল ওইটা কনফার্মলি আসবে না, 99% চান্স আছে রথ কিন্তু এই বছর হবে না, এর পরের বছরই কমপ্লিট তৈরি হবে, তারপরই রথ হবে। কারণ মূর্তি যতক্ষণ না আসে ততক্ষণ রথ করে কোনো লাভ নেই, তার জন্য এখানে কিন্তু রথ তৈরি করা হচ্ছে, কিন্তু দেখো সবুজ কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছে, কারণ এগুলো এর পরের বছরের জন্য রেডি করে রাখা হচ্ছে, যেহেতু অনেকটা রেডি হয়ে গেছে তার জন্য। আর মন্দির কমপ্লিট হতে কিন্তু আরও কিছু টাইম লাগবে, আর রথ কিছুটা হলেও তৈরি করে রেখে দিচ্ছে, তো 99% চান্স যে এখানে রথ হবে না। গাইজ আমরা কিন্তু চলে এসেছি বিচে, আর বিচে কিন্তু এরকম সব স্টল নিয়ে বসেছে মাছের, আর এখানে কিন্তু অনেক ধরনের মাছ আছে, কমপ্লেট থেকে শুরু করে লোটে, ভেটকি, চিকেন,
হল টোটাল আছে। আর এখানে কিন্তু পরপর তিন চারটে দোকান আছে। এখানে কিন্তু চিকেন কাবাব রেডি হচ্ছে, কিন্তু নিয়ে নিয়েছি প্রথম দু প্লেট চিংড়ি। এরপর আস্তে আস্তে কী কী নেওয়া যায় নেবো, খাওয়া দাওয়া করবো, তারপর দেন রাত্রির ডিনার করবো। তো চলো আগে খাওয়া দাওয়াটা করে নেওয়া যায়। কিন্তু মাঝে ভাজা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমরা এখন একটু বিচে ঘোরাঘুরি করছি, কিছু কেনাকাটি করলাম বোনের মেয়ের জন্য, ওর ভাগ্নের জন্য। তো এখন যাবো হচ্ছে খাওয়া দাওয়া করে রুমে, রুম থেকে তোমাদের এডিট করতে বসবো। এডিট করে তাড়াতাড়ি ঘুমাতে হবে, কারণ কালকে সকাল 10টার মধ্যে রুম ছাড়তে হবে। রুম ছেড়ে তোমাদের ব্যাগ রুমের নিচেই রেখে দেবো, নিচে রেখে একটু ঘোরাঘুরি করবো। ঘোরাঘুরি করে তারপর বেরিয়ে যাবো বিকালের দিকে আমাদের বাড়ির উদ্দেশ্যে। তো চলো এখন বিচের ভিউটা দেখে নাও। এখন বাজে হচ্ছে রাত্রির 10টা। আর এই যে হোটেল আশা ইন্টারন্যাশনাল, এর অপোজিটেই কিন্তু সব মাছের দোকানগুলো বসে। আমাদের বিচের সামনে যে রোডের উপর কিন্তু এখন কোনো দোকান নেই, সব দোকান উঠিয়ে দিয়েছে। সব দোকান উঠিয়ে কিন্তু এই মার্কেটের মধ্যে নিয়ে এসছে, যা দোকান আছে এই মার্কেটের মধ্যে। এই মার্কেট ছাড়া কিন্তু রোডের ওপরে বিচের সামনে কোনো দোকান নেই। ওই দোকানে পড়ে আছে, বার্গেনিং করছে তখন দিয়ে, এখন নেবে কি না আদৌ কি করবে জানি না। হচ্ছে চালানে দাঁড়িয়ে আছে দোকানে, নিয়েছো নিয়েছো কেন, চলো কলার নেই যখন চলো। কত নাও নাও দেবে তো, দেবে তো কিসের কিসের হার, কি হার এটা কিসের বললে, কিন্তু অরিজিনাল সাপ নিয়ে এখন খেলা করছে। এই সাপটা মাত্র 50 টাকা নিয়েছে, অরিজিনাল সাপ দেখতে পাচ্ছ। আর এই যে আমাদের সামনে গাড়ি রাখা, আর গাড়ির পেছনে কিন্তু সব মাছের দোকান, চারটি পরপর মাছের দোকান আছে। আর এইখানে কিন্তু সেরকম মাছের দোকান নেই, ওই দিকটায় একটা আছে, আর সব যত দোকান ছিল সব কিন্তু এদিকে করে দিয়েছে মার্কেটের ভেতরে। তো চলো এখন তাড়াতাড়ি রুমে যাওয়া যাক, রুমে গিয়ে তাড়াতাড়ি এডিট করতে বসি। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু হচ্ছে ঢেউসাগরের রাস্তা, ওই মোড় থেকে ঢুকতে হবে। ঢুকে এসে ডান দিকে কিন্তু পরপর অনেক বড় বড় হোটেল আছে এবং ভালো হোটেল। কালকে আমরা রাত্রে এসে এই হোটেলগুলোতে জিজ্ঞেস করেছিলাম, ছিল পার ডে 2000-2500 এরকম। আর এখানে কিন্তু এসি রুম ছাড়া নন এসি রুম নেই, সব এসি রুম। আর হোটেলগুলোর ডেকোরেশনও খুব ভালো, সাজানো গোছানো। আর আমরা কিন্তু এর ভেতরেই একটা রাস্তায় হোটেল নিয়ে নিয়েছি, পরপর হোটেল দেখো। আর এই যে মাঝখান দিয়ে একটা রাস্তা আছে, এই রাস্তা দিয়েই আমরা আমাদের হোটেলে যাব। এই রাস্তায় কিন্তু অনেক নতুন নতুন হোটেল হয়েছে, মানে এই হোটেলগুলো যেগুলো সব তৈরি হচ্ছে এগুলো সব নতুন তৈরি হয়েছে বা হচ্ছে। আর আমরা আছি ঠিক ঢুকেই, আবার বাঁদিকে টার্ন নিতে হবে, টার্ন নিয়েই এখানে হোটেল মনিস প্যালেস, তারপর এজিএম গ্র্যান্ড, তারপর গোল্ডেন প্যালেস,
তারপর হচ্ছে হোটেল নিউ ইউনিটি ইন, এই নিউ ইউনিটি ইনের পাশেই আছে হোটেল গোল্ডেন সান। আমরা কিন্তু আমাদের হোটেলে চলে এসেছি আর সামনে কিন্তু গাড়ি লাগানো আছে। এই হচ্ছে হোটেল গোল্ডেন সান, আমরা কিন্তু আছি থার্ড ফ্লোরে। তো ভালোই ডেকোরেশন, সাজানো গোছানো, সুইমিং পুল সমেত সব এসি। আর এখানে কিন্তু শুরু 1200 টাকা থেকে, এবার যেরকম যা রেট, যখন যেরকম টাইম সেরকম এরা নেবে। তো আমরা তো কালকে রাত্রি দিয়ে আছি, খুব ভালো, কোনো অসুবিধা নেই। যারা আসছো এবং এসি রুম খুঁজছো কম রেটের মধ্যে, তারা কিন্তু এই অবশ্যই এই হোটেলে অবশ্যই ভিজিট করো। আমি হোটেলের রুমের ট্যুরটা করিয়ে দিচ্ছি। দু সাইডে কিন্তু দুটো লিফট আছে আর আমরা কিন্তু এখন ভেতরে এন্টার করছি। এই হচ্ছে রিসেপশন। দুটোই কিন্তু একটা ফিশ অ্যাকোয়ারিয়াম রাখা আছে। আর এই হচ্ছে রিসেপশন, এখানে কিন্তু সব সোফা ফোফা রাখা আছে। এই হচ্ছে লিফট, আর এখানে একটা টিভি লাগানো আছে, সামনে দেখতে পাচ্ছ লিফট। আর দরজা দিয়ে ঢুকে কিন্তু এরকম একটা রিসেপশন, এরকম একটা বড় বসার জায়গা, এসি লাগানো তোমরা পেয়ে যাবে। আর আমরা এখন লিফটের দিয়ে থার্ড ফ্লোরে যাব, চলো। আমাদের লিফটের দরজা কিন্তু খুলে গেছে আর আমরা ভেতরে এন্টার করে গেলাম। আমাদের ফ্লোর কিন্তু 3, এই হচ্ছে আমি আর আমার কেলানে, বলতে বলতে 3 নম্বর চলে এসছে। তো চলো এখন বেরোনো যাক। আমাদের লিফটের দরজা খুলে গেছে, আমরা এখন বেরিয়ে পড়লাম। আমাদের 311 কোথায়? আমাদের 311 ওদিকে। আমাদের 311 চলে এসছে। তো চলে এসছি আমরা আমাদের রুমে, আর রুম কিন্তু এখন পুরো অগোছালো। এখন সব গুছাবো, গুছিয়ে এডিট করব, খাওয়া দাওয়া করব, করে কালকে সকালে বেরোনোর জন্য রেডি হয়ে যাব। আর কালকে কিন্তু আমরা আসা পর্যন্ত সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর আজকে কিন্তু গেছিলাম আমরা, টোটাল দীঘা বিচ এক্সপ্লোর করলাম, জগন্নাথ মন্দির এক্সপ্লোর করলাম, সেই টোটাল ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখন কিন্তু দীঘাতে প্রচুর ভিড় আছে, হোটেলের রেটও খুব বেশি আছে, যেহেতু এখন রথযাত্রা এর জন্য একটু রেট বেশি। আর এই সব হোটেল যেগুলো দেখাচ্ছি তোমাদের, এগুলোও কিন্তু রেট বেশি অকেশনে। তো তোমরা ফোন নাম্বার তো দেওয়াই আছে, আগের দিয়ে ফোন করে নিও, ফোন করে বুক করে নিও। আর যারা রাস্তায় আসতে চাইছো, আগের দিয়ে বলে দিয়েছি রাস্তা খুবই ভালো, কোনো অসুবিধা নেই। চোখ বন্ধ করে রাত্রিবেলা গাড়ি নিয়ে টান টান চলে আসো দীঘা, কোনো অসুবিধা নেই। আর যারা ট্রেনে আসতে চাইছো, তো 2টো ট্রেন না 3টে ট্রেন, ট্রেনে চলে আসতে পারো। আর দীঘার কিন্তু এখন রমরমা মার্কেট, কারণ জগন্নাথ মন্দির উদ্বোধন হচ্ছে। এটা কিন্তু দীঘার পর্যটন ক্ষেত্রে একটা বড় সাফল্য, আর অদূর ভবিষ্যতেও কিন্তু এই জিনিসটা দীঘার ক্ষেত্রে খুব কাজে লাগবে। তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে এডিট করে ঘুমিয়ে পড়ব। আবার দেখা হবে কালকে সকালে নেক্সট ব্লগে। তো চলো ততক্ষণের জন্য টাটা, গুড, দেখতে থাকো তোমাদের ভাইয়ের চ্যানেল দ্য KP03 রাইডার। গুড নাইট।